কুমিল্লার দেবীদ্বারের ছয় নং ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর গোমতি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা দেবীদার উপজেলার অন্তত ২৬ থেকে ত্রিশ গ্রামের মানুষ ব্যবহার করে এই সেতুটি গ্রামগুলো থেকে উপজেলা সদরে বা জেলা সদরে যেতে সেতুটির দুই পাশে আছে শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার সংস্কার না করলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা দেবীদের উপজেলার ছয় নং ফতেহাবাদ ইউনিয়নের মাঝে গমতি নদীর উপর এই সেতুটি শহীদ জিয়া সেতু হিসেবে পরিচিত একশো ত্রিশ ফুট দীর্ঘ ও চোদ্দ ফুট চওড়া সেতুটি দু সালে স্থানীয় সরকার বিভাগ নির্মাণ করে সম্প্রতি সরজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায় দীর্ঘদিন সংস্কারের অভাবে পঁচিশ থেকে ত্রিশটি রেলিং ভেঙে পড়ে গেছে অথচ সেতুর আশপাশের গ্রামগুলোর অন্তত তিন হাজার মানুষকে প্রতিদিন প্রাপ্তাহিক কাজে পার হতে হয় সেতুটি এই সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে নসিমন ইজি বাইক বাইসাইকেল ও মোটরসাইকেল এ অবস্থায় ব্রিজটি দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছে এলাকাবাসী